তামিম, মুশফিক এই দুইজন হয়তোবা থাকবেন না, কিন্তু সাকিব, মাহমুদুল্লাহ তাদের থাকার সম্ভাবনা আছে। বেশ কয়েকটা টুর্নামেন্টের কথা বলছিলেন, ইন্ডিয়াতে রয়েছে, পাকিস্তানে রয়েছে, যারা কিনা ওইখান থেকে তৈরি হয়ে তারপরে হয়তোবা ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলতে আসে, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএলে এসে হয়তোবা তৈরি হয়, ন্যাশনাল টিমে এসে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলায় অভ্যস্ত হয়। সেই জায়গা থেকে একটা মেন্টালিটির কথা আমরা বলছিলাম, মানসিক প্রস্তুতি বিশ্বকাপের। আমরা জানি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেটার জন্য নিশ্চয়ই ওয়ার্ল্ড ক্লাস মেন্টালিটিটাও গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশের নাজমুল শান্তর অধীনে যে টিমটা তৈরি হচ্ছে বিশ্বকাপের জন্য, তাদের আসলে ওয়ার্ল্ড ক্লাস মেন্টালিটি অর্জন কতটা তারা করতে পেরেছে মোহাম্মদ আশরাফুল? দেখেন, যারা খেলবেন তারা কিন্তু নতুন না, সবাই অনেকদিন ধরেই খেলছেন। আপনার শান্ত যে ক্যাপ্টেন্সি করছেন এখন, তাতে তো অলমোস্ট 7 বছর। তো যারা খেলবেন অবশ্যই, হয়তোবা তামিম, মুশফিক এই দুইজন হয়তোবা থাকবেন না, কিন্তু সাকিব, মাহমুদুল্লাহ তাদের থাকার সম্ভাবনা আছে ডেফিনেটলি, সুস্থ থাকলে। তো তারা হয়তো বা একটা হেল্প করতে পারে আমাদের অন্য প্লেয়ারদের সাপোর্টটা করার। আমাদের কিন্তু প্লেয়ার আছে, এমন না যে নাই। তারা হঠাৎ হঠাৎ একদিন দুই দিন ভালো খেলে, কন্টিনিউ ভালো খেলি না আমরা, এইটা হয়তো বা আমাদের এই অভ্যাসটা করতে হবে ডোমেস্টিক নিঃসন্দেহে। ক্রিকেটে অভ্যস্ততার যে কথাটা বলছিলেন আপনি মোহাম্মদ আশরাফুল, মানজুর মুর্শিদও একই কথা বলছিলেন, অভ্যস্ত হতে হবে সেই মেন্টালিটিটা গড়ে তোলার ক্ষেত্রে। সময় আসলে একেবারে শেষ পর্যায়ে মোহাম্মদ আশরাফুল, যে কারণেই থামাতে হচ্ছে আপনাকে। আপনাদের দুজনকেই, মানজুর মুর্শিদ এবং মোহাম্মদ আশরাফুল দুজনকে অনেক অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।